আমাদের যারা ইয়াং আছে, দ্য মিলেনিয়ালস, আমাদের এগেনস্টে কিন্তু একটা কমপ্লেইন আছে, তাই না? যে আমরা অনেক বেশি এনটাইটল, ঠিক না? আমরা কথাবার্তা শুনি না, আমরা মানুষজনকে শ্রদ্ধা করি না, এটা করি না, এটা একটা রিজন কিন্তু আছে। প্রতিদিন ফেসবুকে গেলে আমরা কমপ্লেন করি না, যারে আমার ইডিউতে এই প্রবলেম, চিটাগংয়ে এই প্রবলেম, বাংলাদেশে এই প্রবলেম, এখানে থাকা যাবে না, চলে যাব। একবার আমি এক ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে বাংলাদেশে থাকা যাবে না, চলে যাবো, যে ভাইয়া আপনি বাংলাদেশের জন্য কি করেছেন, এমন কোনো রিপ্লাই ছিল না। স্মল আইডিয়া, বাংলাদেশটা তোমার না, চট্টগ্রামটা তোমাদের না, ইডিউ তোমাদের না, কমপ্লেন করে কোনো লাভ আছে? কমপ্লেন করে কোনো কিছু হবে? সিম্পল আইডিয়া, কিছু মানুষ আছে যারা এই কমপ্লেন করে যাবে, আর কিছু মানুষ আছে এটা চেঞ্জ করার জন্য কাজ করে যাবে। সো কোনটা হতে চাও তোমরা? ফার্স্ট দ্য সেকেন্ড, দ্য সেকেন্ড ওয়ান, আজকে থেকে প্লিজ প্লিজ একটা কাজ জীবনে করো না, সেটা হলো কমপ্লেন। আর আমরা বাঙালি কিন্তু এটা খুব ভালো পারি, রাইট? We are best at this. And the second thing that we are really good at is judging others. Or eta kora uchit chilo, or oi ta bola uchit chilo, ei jinish ta ei bhabe korle bhalo hobe. Even tokhon event ta hochhilo, tokhon ami are ami gele patay ditam, right? We exactly know what others need to do. Ar tomar babar jodi question kora, ha tomar ki kora dorkar? Give me three words that describe you. So please, 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 don't be that poor mind, all right? And always, always have that courtesy. And before I go, I've recently like a video baniyechhilam. I'm not sure if you guys have seen that. Khubi randomly, it's about courtesy. We really lack that skill. Basa ami jotobar seat chhere manushjonke boshe diyechi ki amake kono thank you bolni. Jotobar ami dorja khulchhilam, পিছে মানুষ আমাকে জীবনে থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ দিলে কথা, যত জন পাশে যা পাশ করে চলে গেছে, যতবার এরকম কাইন্ড কোন একটা অ্যাক্ট করেছি, মানুষ ইউজুয়ালি অ্যাপ্রিশিয়েট করে, মানুষ মানে সালাম দিয়েছি, মানুষ সালামের উত্তর নেয় না, ইট হ্যাপেন্স, রাইট? ট্রাই টু ব্রেক দ্যাট শ্যাকল, সালাম দাও, সালাম না পাও আরো দাও, বুঝতে পারছো? এমন মানুষকে সালাম দাও যারা সচরাচর সালাম পায় না, রিক্সাওয়ালা মামা, টঙ্গের মামা, বাস ড্রাইভার, এরা সালাম পায় না ইউজুয়ালি, না তাদেরকে সালাম দাও, দেখবে তারা অনেক অবাক হয়ে গেছে। এন্ড ইউ ক্যান ইনস্ট্যান্টলি মেক দেয়ার ডে বেটার, ইজি না জিনিসটা? অনেক সামটাইমস অনেক ছোট ছোট কাজ দিয়েও মানুষকে অনেক ইন্সপায়ার করা যায়। আমার ভাই একবার একটা ভিডিও করেছিল, মুসলি মুসলি ছিল, পানি গরম হলে লড়ে, ওই মুসলি স্টোরি দিয়েছিল, অ্যান্ড ইট গট ভিউড বাই মিলিয়ন্স অফ পিপল, ওর প্রোফাইলে এত লাইক করা কিছু ছিল না। অ্যান্ড স্টোরি ওয়াজ অ্যাবাউট 13 ইয়ার্স ব্যাক, আমাদের বাসায় যে মহিলা কাজ করতো, সেই মহিলা আমার মাকে The bottom line is, small act of kindness goes a long way. আমি normally যখন ইভেন্টে যাই কোথাও কোনো ময়লা পাই না, বুঝছো, ময়লাটা তুলে যাই ডাস্টবিনে ফেলি কথা বলতে বলতে, কেন জানো? যেন সবাই দেখে। And the moment I do that, organizer and host পুরো তুলি ময়লা 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 কোথায় আর ময়লা, ওরা সাফ করে ফেলে, উঠে ঘুরে দেখে একদম ক্লিন হয়ে গেছে। আমি এখানে করতে পারছি না, বেশ কোনো ময়লা নাই ইভেন্টের মেয়ে। রিজন মিন্স অনেক সময় মানুষকে বলে ইন্সপায়ার করা যায় না, কাজ করে ইন্সপায়ার করতে হয়। দ্যাট স্মল অ্যাক্ট অ্যান্ড পুরো এলাকার পুরো হোস যারা ছিল সবাই কিন্তু মাথায় জিনিসটা ঢুকে যায় যে না, এই জিনিসটা আমার ফেলা উচিত ছিল। সো বি দ্যাট রোল মডেল উইথ ইয়োর স্মল টাস্ক, যেটা দিয়ে অন্য মানুষ ইন্সপায়ার হবে। অ্যান্ড রিমেম্বার, ইটস নট আ মোটিভেশন, দিস ইজ স্ট্র্যাটেজি স্পিচ। আজকে তোমাদেরকে যা যা বললাম, লেট দ্যাট বি আ স্ট্র্যাটেজি, অলরাইট? মোটিভেশন অনলি গেটস ইউ স্টার্টেড,
ডিসিপ্লিন কিপস ইউ রোলিং, ডিসিপ্লিন হও, অলরাইট? যে আমার এখন এই ড্রিম আছে ওটাকে লিখে রাখো, বিকামস আ গোল, গোলটাকে একটা বাসায় যে সুন্দর করে প্ল্যান করো, বিকামস আ প্ল্যান, ওটার উপর ডে ইন ডে আউট এফোর্ট দাও, ইট বিকামস আ রিয়ালিটি। ড্রিম থেকে রিয়ালিটি একবারে জাম্প করে না, স্টেপ বাই স্টেপ পার হইতে হয়, রাইট? সো ডু দ্যাট, অ্যান্ড নেক্সট টাইম যখন আমি ইউনিউতে আসতেছি, মেক শিওর ইউ গাইজ হ্যাভ দ্যাট অ্যামেজিং স্টোরিজ, ভাই এটা হয়েছে ওইটা হয়েছে, আই উইল শেয়ার দোজ স্টোরিজ, অলরাইট? ডান।